ভাই লোক ভিডিওর শুরুতে আপনারা যে ইমেজগুলো দেখতে পারেন ঠিক ওই ক্যাটাগরির ইমেজ আপনি আপনার নাম দিয়ে অথবা আপনার প্রিয়জনের নাম দিয়ে কিন্তু আপনি ক্রিয়েট করতে পারেন মানে তৈরি করতে পারেন ঠিক ওইরকম ভাবে তো এই কাজটা করতে আপনাকে সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগতে পারে আপনার তো এটাতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই জাস্ট ছোট্ট একটা টিপস এন্ড ট্রিক্স আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলে বুঝতে পারবেন যে কতটা ইজি আর কতটা সিম্পল আপনি মন চাইলে যত ইচ্ছা তত ইমেজ এরকম তৈরি করতে পারবেন তো এর জন্য আপনাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই মোবাইলের ইন্টারনেট কানেকশনটা এনাবল করে নেবেন ওকে তারপরে গুগল ক্রোম ব্রাউজারে আপনারা চলে যাবেন তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি আপনারা ওইরকম চলে আসবেন মোবাইলের ইন্টারনেট কানেকশনটা অন করে ওকে ক্রোম ব্রাউজারে আমি চলে আসলাম এই সার্চ বার দেখতে পাচ্ছেন এই সার্চ বারে একটা ক্লিক করে দেবেন এখানে আপনারা সার্চ করে দেবেন VSOTO ফটো 360 ওকে 360 দেখতে পাচ্ছেন ফটো 360 ওকে এটা আপনারা লিখে জাস্ট গো করে দিবেন বা এন্টার করে দিবেন আমি দিচ্ছি নরমালি গো করে তো তারপর দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা পেজ চলে আসবে এখানে সর্বপ্রথম যে অপশনটা এখানে দেখতে পারবেন অনলাইন ফটো ইফেক্ট দেখতে পাচ্ছেন অনলাইন টেক্সট ইফেক্ট এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন এই অপশনটাতে ওকে তো এটাতে আমি একটি ক্লিক করে দিলাম তারপরে দেখতে পারবেন ঠিক এরকম একটা পেজ এখানে জাস্ট একটু স্ক্রল ডাউন করে দিবেন আপনারা আপনারা জাস্ট একটু নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইফেক্টটা চলে আসছে ওকে এই যে দুইটা ইফেক্ট দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরি আপনারা তৈরি করতে পারবেন এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন আপনি এখান থেকে যেটাই তৈরি করতে চান সেটার উপর একটা ক্লিক করে দিবেন আজকে যেহেতু আমি এটা দেখাচ্ছি সো আমি এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দিলাম তো দেওয়ার পর এখানে দেখতে পারবেন নিচে একটু চলে আসবেন এখানে একটা ফাঁকা বক্স দেখতে পারবেন এই যে ইওর টেক্সট ওকে এখানে আপনারা টাইপ করে দিবেন তো আপনি এখানে যে নামটা লিখতে চাচ্ছেন এখানে জাস্ট নামটা লিখে দেবেন তো এখানে জাস্ট ফর এক্সাম্পল আমার নামটা আমি লিখে দিচ্ছি তো এখানে লিখলাম তারপরে এই যে গোতে ক্লিক করে দেবো আমি ওকে তো আমার সাদা ছিকদের লিখে দিলাম আপনারা লিখে জাস্ট গোতে ক্লিক করে দেবেন তারপরে এখানে ক্রিয়েটিং ইমেজ এটা সম্পূর্ণ হয়ে গেলে জাস্ট আপনাদের ইমেজটা তৈরি হয়ে যাবে একটু ওয়েট করবেন তো ভাই লোক দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে সাদা ছিকদের নাম দিয়ে কিন্তু ফটোটা কত সুন্দরভাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটা ক্রিয়েট হয়ে গেল তো এখন এটা আমরা ডাউনলোড করে কীভাবে গ্যালারিতে নেব তো এটা আপনি গ্যালারিতে নিতে চাইলে এই ছবিটা আপনি জাস্ট এই যে সেভ অপশনে একটা ক্লিক করে দেবেন আমি সিম্পলি এখানে ক্লিক করে দিচ্ছি সেভে তাহলে কিন্তু এটা দেখবেন এই যে সেভ হয়ে গেছে ফাইল ডাউনলোডেড সেভ হয়ে গেছে তো এই সেভটা আমি দেখবো কী করে এই যে ওপেনে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু এই ইমেজটা আমি দেখতে পারবো তো আমি সিম্পলি ওপেনে ক্লিক করে দিচ্ছি তো এই দেখতে পেলেন যে আমার কিন্তু নামটা কতটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন জুম করলে ফাটে না কতটা সুন্দরভাবে এটা কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে এবং ডাউনলোড হয়ে গেছে এটা গ্যালারিতে চলে গেছে তো এরকমভাবে কিন্তু আপনারা এরকম নাম লিখে ডাউনলোড করতে পারেন খুব সহজেই তো এখানে একটা কথা উল্লেখ্য যে ভাই এখানে কিন্তু বাংলা কোনো নাম সাপোর্ট করবে না বাংলা লিখলে এখানে প্রশ্নবোধক চিহ্ন এগুলো চলে আসবে এখানে জাস্ট ইংলিশ নামগুলোই সাপোর্টেড ওকে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন অন্যদেরকে ভালো রাখবেন ধন্যবাদ সকলকে।